এই প্লেলিস্টটা মূলত ফার্মেসিতে যারা নতুন এসছে তাদের জন্য বানানো ফার্মেসির বেসিক বিষয়গুলো নিয়ে এখানে আমি ধারণা দেওয়ার চেষ্টা করব। ভিডিওগুলো আরও আগেই বানাতাম তবে আমার যেই আগের মাইক্রোফোনটা ছিল সেটা এই মাইক্রোফোনটা নষ্ট হয়ে গেছে যার কারণে নতুন আরেকটা মাইক্রোফোন অর্ডার করে তারপর সেই মাইক্রোফোনটা দিয়ে এখন ভিডিও বানাচ্ছি তো যাই হোক কথাবার্তা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আমরা যেহেতু ফার্মেসি নিয়ে পড়ালেখা করছি সেহেতু আমাদের সবার শুরুতে যেটা জানতে হবে সেটা হচ্ছে ফার্মেসি শব্দটা কোথা থেকে আসলো ফার্মেসি মূলত একটা গ্রিক শব্দ থেকে এসেছে তোমরা যারা জানো যে প্রাচীনকালে গ্রিকদের জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে প্রচুর আধিপত্য ছিল অনেক বড় বড় বিজ্ঞানী ওনারা গ্রীসের অধিবাসী ছিলেন এবং যেহেতু ওনারা গ্রীসের লোক ছিলেন সেহেতু বেশি ওনারা যে সকল শব্দ নিয়ে কাজ করেছেন যে সকল বিষয় নিয়ে গবেষণা করেছেন সেই বিষয়গুলো অবশ্যই গ্রিক শব্দেরই হবে তো ফার্মেসি যে গ্রিক শব্দটা থেকে এসছে সেটা হচ্ছে ফার্মাকন ফার্মাকন মানে হচ্ছে ড্রাগ কিংবা পয়জন এখন তোমরা ড্রাগ পয়জন শব্দ দুইটা দেখে হয়তো অবাক হচ্ছ কেননা ড্রাগ এক তোমরা ভাবছো কিন্তু আসলে ড্রাগ যদি আমরা একটা নির্ধারিত মাত্রায় গ্রহণ করি তাহলে কি হবে তাহলে এই ড্রাগটা আমাদের জন্য উপকারী হবে এবং আমাদের শরীরের জন্য উপকার করবে কিন্তু আমরা যদি ড্রাগের সেই নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট ডোজ ডোজের ফর্মে যদি গ্রহণ না করি তাহলে কি হবে তাহলে সেই ড্রাগটা কিন্তু আমাদের সাইড ইফেক্ট দেখাবে আর এই সাইড ইফেক্ট দেখাবে যেটা সেটাই অনেকটা পয়জনের মতো কাজ করবে ড্রাগ যার কারণে অনেক জায়গায় তোমরা দেখবে বল্লা হয় তাকে যে এভরি ড্রাগ ইজ পয়জন যদি নির্দিষ্ট পরিমাণে ইউজ করা না হয় তাহলে প্রত্যেকটা ড্রাগই হচ্ছে এক একটা পয়জন তো যাই হোক এটা গেল আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে তিনটা কমন টার্ম তোমরা হয়তো অনেক জায়গায় পেয়ে থাকবে আর এই তিনটা হচ্ছে ড্রাগ মেডিসিন এবং ফার্মাসিউটিক্যালস এখন সাধারণ মানুষ যারা তাদের কাছে ড্রাগ মেডিসিন ফার্মাসিউটিক্যালস সবগুলো একই রকম লাগতে পারে কিন্তু আমরা যেহেতু ফার্মেসির স্টুডেন্ট সেহেতু আমাদের কিন্তু এই বিষয়গুলো সম্বন্ধে ধারণা রাখতে হবে এই খুঁটিনাটি বিষয়গুলো সম্বন্ধে আমাদের অবশ্যই ভালো ধারণা রাখতে হবে তো যাই হোক এই ড্রাগ বলতে আসলে কি বোঝায় ড্রাগ হচ্ছে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট এটাকে সংক্ষেপে বলা হয় তাকে এপিআই অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট এই এপিআই জিনিসটা কি আমরা যেই ওষুধ খাই সেই ওষুধটার যে ইফেক্ট শো করে মানে যেই জিনিসটার জন্য ওষুধটা ওই ইফেক্ট শো করে সেটা হচ্ছে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট অর্থাৎ একটা মেডিসিনের কিংবা একটা ওষুধের প্রধান যেই উপাদানটা সেটাকে বলা হয়ে থাকে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট তো এই ড্রাগ বলতে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টকেই বোঝানো হয় তারপরে দুই নাম্বার আছে মেডিসিন মেডিসিন কি মেডিসিন হচ্ছে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট তো থাকবেই সেই সাথে কি থাকবে অ্যাকসিপিয়েন্ট থাকবে এখন কথা আসতে পারে যে অ্যাক্সিপিয়েন্ট কি জিনিস এক্সিপিয়েন্ট হচ্ছে আমরা বিভিন্ন ধরনের মেডিসিন গ্রহণ করি সেই মেডিসিন কোনোটা হয়তো স্বাদে মিষ্টি কোনোটা স্বাদে তেতো কোনোটা হচ্ছে লাল রঙ কোনোটা সবুজ রঙ কিংবা সেই মেডিসিনটা কতদিন থাকবে না থাকবে প্রিজারভেটিভস এই ধরনের যা কিছু আছে জয় যে সকল কিছু যোগ করা হয় একটা ড্রাগের সাথে সেই মেডি সেই জিনিসটাকে হচ্ছে ভালো দেখানোর জন্য সেই জিনিসটা রুগীর জন্য যেন উপকারী হয় রুগী দেখলে সেই জিনিসটাতে ওষুধটা দেখলে ভালো ফিল করে সেইগুলোরকেই বলা হয় টাকে এক্সিপিয়েন্ট তো এই এক্সিপিয়েন্ট এবং অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট মিলেই মূলত মেডিসিন তারপর তিন নাম্বার যেটা সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যালস ফার্মাসিউটিক্যালস হচ্ছে এপিআই থাকবে এক্সিপিয়েন্ট থাকবে অর্থাৎ মেডিসিন থাকবে সেই মেডিসিনটাকে কি করতে হবে লেবেল করতে হবে মেডিসিনের উপরে লেবেল দিতে হবে এবং সেটাকে কার্টুনে যখন কার্টুনে যখন ভরি তখনই হচ্ছে মূলত সেইটাকে ফার্মাসিউটিক্যালস বলা হয় এই যে এখানে লেখা আছে ফিনিশড প্রোডাক্ট অর্থাৎ আমরা বাজারে যে সকল প্রোডাক্টগুলো পাই সেই সকল প্রোডাক্টগুলাই মূলত ফার্মাসিউটিক্যালস কেননা এখানে মেডিসিন যেমন থাকে মেডিসিনগুলো লেভেল করা থাকে এবং সেই সাথে এগুলো কার্টুনে ভরা থাকে তো এই তিনটা বিষয় সম্বন্ধে তোমাদের ভালো করে ধারণা রাখতে হবে তারপরে এইবার আমরা আসি ফার্মেসির সংজ্ঞাতে যেহেতু ফার্মেসি পড়তেছি ফার্মেসির তো অবশ্যই পড়তে হবে তো ফার্মেসির সংজ্ঞায় কি বলা আছে ফার্মেসি ইজ দি আর্ট সায়েন্স প্র্যাকটিস অর প্রফেশন অফ প্রিপেয়ারিং প্রিজার্ভিং অ্যান্ড ডিসপেন্সিং অফ ড্রাগস মেডিসিনস অর মেডিসিনাল প্রোডাক্টস অর্থাৎ ড্রাগ মেডিসিন কিংবা মেডিসিনাল প্রোডাক্টের প্রিপেয়ারিং প্রিজার্ভিং এবং ডিসপেন্সিংয়ের সাথে সম্পর্কিত আর্টস সায়েন্স কিংবা প্রফেশন এইগুলোকে বলা হয় তাকে ফার্মেসি তোমাদের কী করতে হবে তোমাদের হচ্ছে এই সংজ্ঞাটা একদম মুখস্থ করে ফেলতে হবে কেননা আমরা যারা ফার্মেসিতে এসেছি তারা জানি যে আমাদের স্যারদের প্রথম কোশ্চেনই থাকে হচ্ছে হোয়াট ইজ ফার্মেসি তোমরা এটা একদম মুখস্থ করে ফেলবে এটা যেমন মিড টার্মগুলোতে পরীক্ষাগুলোতে আসে তেমনিভাবে সেমিস্টার পরীক্ষাগুলোতেও চলে আসে আবার ভাইবাতেও জিজ্ঞাসা করে যে হোয়াট ইজ ফার্মেসি একজন টিচার তার স্টুডেন্টদেরকে প্রথমে এটা জিজ্ঞাসা করবে এটাই তো স্বাভাবিক তো তারপরে যেটা আসে সেটা হচ্ছে ফার্মেসি প্রফেশন কনসার্নড উইথ ফার্মেসি কিসের কিসের সাথে সম্পর্কিত প্রফেশনটা তো ফার্মেসি প্রফেশনটা সম্পর্কিত হচ্ছে ম্যানুফ্যাকচার অফ ড্রাগ ড্রাগের ম্যানুফ্যাকচারের সাথে সম্পর্কিত ফর্মুলেশন স্টোরেজ সেল ইম্পোর্ট এক্সপোর্ট কোয়ালিটি কন্ট্রোল এগুলোর সাথে কিন্তু ফার্মেসি প্রফেশনটা সম্পর্কিত সেই সাথে কোয়ালিটি অ্যাসিউরেন্স লজ অ্যান্ড এথিক্স ডোজ অ্যান্ড ডোজেস ফর্ম নলেজ অফ সোর্স ইউজেস অফ ড্রাগস এইগুলোর সাথে ফার্মেসি প্রফেশনটা সম্পর্কিত এখন একটা জিনিস দেখতে পাচ্ছ ডোজ অ্যান্ড ডোজেস ফর্মস আমি এইখানেও বলছিলাম আবার এইখানেও আছে ডোজ অ্যান্ড ডোজেস ফর্ম জিনিসটা একটু তোমাদেরকে যদি সংক্ষেপে বুঝিয়ে দিই তাহলে সেটা হবে আমরা একটা ওষুধ কতটুকু পরিমাণে খাই যেমন হচ্ছে এক চামচ বলি দুই চামচ বলি কিংবা এক এম বলি দুই এম বলি এইগুলো হচ্ছে ডোজ মানে পরিমাণ আর ডোজেস ফর্ম হচ্ছে সেই ওষুধটা কী ফর্মে আছে যেমন সেই ওষুধটা সিরাপ হিসাবে থাকতে পারে সেই ওষুধটা ট্যাবলেট হিসেবে থাকতে পারে সেই ওষুধটা পিল হিসাবে থাকতে পারে তো এইগুলোই হচ্ছে ডোজেস ফর্ম এছাড়া আরও অনেক কিছু আছে ডোজ অ্যান্ড ডোজেস ফর্ম নিয়ে আমরা সামনে আরও পড়ালেখা করবো সেই আর এই যে এইখানে ড্রাগ এবং মেডিসিন এই ড্রাগ এবং মেডিসিনের বিস্তারিত নিয়ে আরও পড়ালেখা করবো যদি সেইগুলো ভিডিওগুলো যদি পাবলিশ করে থাকি তাহলে কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশানে যোগ করে দেব আমি তো যাই হোক এইবার ফার্মেসি নিয়ে যেহেতু পড়েছি এখন ফার্মাসিস্ট নিয়ে তো পড়তে হবে ফার্মাসিস্ট কাকে বলে তো আমরা যদি সিস্টার একটা সংজ্ঞা দেই একটা সহজ সংজ্ঞা ফার্মাসিস্টের এ পারসন হু হ্যাজ গ্রাজুয়েটেড উইথ এ ব্যাচেলর ডিগ্রি ইন ফার্মেসি ইজ কল্ড এ ফার্মাসিস্ট অর্থাৎ একজন লোক যে কিনা ফার্মেসির উপর ব্যাচেলর ডিগ্রি অর্জন করে গ্রাজুয়েট হয়েছে সেই মূলত ফার্মাসিস্ট তো এইটা হচ্ছে ফার্মাসিস্টের একদম সহজ সংজ্ঞা এখন তোমাদের একটা মনে প্রশ্ন আসতে পারে যে ব্যাচেলর ডিগ্রি বাংলাদেশের প্রেক্ষাপটে এই সংজ্ঞাটা অনেকটাই খাটে না কেননা বাংলাদেশে যারা ডিপ্লোমা ডিগ্রি অর্জন করে তাদেরকেও কিন্তু ফার্মাসিস্ট বলা হয় যারা ছয় মাসের কোর্স করে তাদেরকেও ফার্মাসিস্ট বলা হয় এটা একদম মানে কি যে একটা অবস্থা তো যাই হোক অনেকে হয়তো এই এই যেই সংজ্ঞাটা দেওয়া আছে সেই সংজ্ঞাটার সাথে একমত না হতে পারে কিংবা অনেকের কাছে হয়তো এই সংজ্ঞাটা ভালো না লাগতে পারে তো তাদের জন্য আরেকটা সংজ্ঞা আছে সেটা হচ্ছে এ পারসন হুইস প্রফেশনালি কোয়ালিফাইড টু প্রিপেয়ার অ্যান্ড ডিসপেন্স মেডিসিনাল ড্রাগস ইজ কল্ড ফার্মাসিস্ট অর্থাৎ একজন লোক যে কিনা প্রফেশনালি কোয়ালিফাইড যে কিনা পড়ালেখা করেছে সে প্রিপেয়ার এবং ডিসপেন্স অফ মেডিসিনাল ড্রাগ মেডিসিনাল ড্রাগের প্রিপেয়ার প্রিপারেশন এবং ডিসপেন্স নিয়ে তাকেই বলা হয় কি ফার্মাসিস্ট এখন এই সংজ্ঞাটা নেওয়া হয়েছে অক্সফোর্ড ডিকশনারি থেকে অক্সফোর্ড ডিকশনারি তোমরা যদি গুগলে সার্চ দাও হু ইজ এ ফার্মাসিস্ট বা ডেফিনেশন অফ এ ফার্মাসিস্ট এইটা যদি সার্চ দাও তাহলে কিন্তু অক্সফোর্ড ডিকশনারির যেই সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞাটা সামনে চলে আসবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই বা বাকি ভিডিওগুলো খুব দ্রুতই প্লে লিস্ট অ্যাড করে দেবো আর শিক্ষকরা যে পড়া ছয় মাসে পড়াতো সেই পড়া হয়তো তোমরা একটা প্লেলিস্টেই পেয়ে যাবে আশা করি এগুলো দেখে তোমরা উপকৃত হবে তো যাই হোক আজকের মতো বিদায়